নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথায় সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল ঋগবৈদিক যুগে রাজনৈতিক জীবন এই বিষয়টিকে আমি দুটি অংশে ভাগ করে আলোচনা করব আজকে প্রথম ভাগ রাজতন্ত্রের উৎপত্তি আর্যরা যখন ভারতবর্ষে এসেছিল তখন তাদের মধ্যে অনেকগুলি গোষ্ঠী বিভাগ ছিল ঋগ্বেদে সৃঞ্জয় ভরত যদু অনু পুরু ইত্যাদি নানা গোষ্ঠীতে বিভক্ত আর্যদের মধ্যে পরস্পর যুদ্ধবিগ্রহের কথা উল্লেখ আছে অনার্যদের সঙ্গে তাদের অনবরত যুদ্ধে লিপ্ত থাকতে হতো এই যুগে আর্যরা পাঞ্জাব এবং দিল্লি অঞ্চলে বসতি শুরু করেছিলেন তখনও পর্যন্ত তারা ভারতের পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হননি নিয়মিত যুদ্ধের কারণে কৌমগুলির মধ্যে রাজতন্ত্র প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা দেখা দেয় বৈদিক সাহিত্যে এরূপ উল্লেখ করা আছে যে নিয়মিত দীর্ঘকালব্যাপী যুদ্ধবিগ্রহের ফলে আর্যদের মধ্যে রাজতন্ত্র উৎপত্তি অনিবার্য হয়ে ওঠে রাজতন্ত্রের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে ঐতেরও ব্রাহ্মণে উল্লেখ্য যে সেখানে বলা হয়েছে দেবতারা দানবদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে তাদের মধ্যে রাজা না থাকায় অসুর বা দানবের কাছে তারা পরাজিত হন এরপর তারা সর্বসম্মতিক্রমে তাদের রাজা নির্বাচিত করেছিলেন ঐতেরীয় ব্রাহ্মণের এই ঘটনা থেকে এই সিদ্ধান্তে আসা যায় এক আর্যরা শ্রেণীগতভাবে বিভক্ত ছিলেন অনার্যদের কাছ থেকে আর্যরা রাজতন্ত্রের আদর্শ লাভ করেছিলেন রাজতন্ত্র ছিল নির্বাচনমূলক গোষ্ঠীতন্ত্রের ওপর আর্যদের বিভিন্ন গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম দিকে প্রতিটি গোষ্ঠীর একজন প্রধান বা সর্দার ছিলেন আত্মরক্ষার জন্য গোষ্ঠীর সকলে মিলে তাদের নেতা নির্বাচন করতেন এবং এই নেতা ধীরে ধীরে সর্বেসর্বা হয়ে রাজার বিশেষ সুযোগ সুবিধা এবং মর্যাদা গ্রহণ করেছিলেন কথা অস্বীকার করা যায় না যে যুদ্ধবিগ্রহের সময় যারা সামরিক প্রতিভার পরিচয় দিতেন তারাই রাজপথে নির্বাচিত হতেন ঋগ্বেদে রাজার উল্লেখ বহুবার হয়েছে তবে রাজার পরিচয় ছিল কোনো গোষ্ঠীর দলপতি হিসেবে একটি ভৌগোলিক অঞ্চলে নরপতি রূপে নয় রাজারা তাদের সহায় সম্পদ জনগোষ্ঠীর মধ্যে ভাগ করে দিতেন পশুচারণের ওপর নির্ভরশীল রাজা গোপতি আখ্যায় ভূষিত হতেন তারা কখনো ভূপতি হয়ে ওঠেননি রাজার ক্ষমতা ও দায়িত্ব কার্যদের মধ্যে প্রধানত রাজতন্ত্র শাসনের প্রচলন থাকলেও গণতন্ত্র রাষ্ট্রেরও অভাব ছিল না কোনো কোনো উপজাতির বংশানুক্রমিক নেতা বা সর্দার ছিলেন উপজাতি সমিতি রাজ্যের শাসনকার্য পরিচালনা করতেন আবার কোথাও দেখা যায় যে উপজাতিদের নেতা বা সর্দার উপজাতি সমিতির সঙ্গে পরামর্শ করে রাজ্য শাসন করতেন পরবর্তীকালে উপজাতি সর্দারদের অনেকেই রাজা উপাধি গ্রহণ করেছিলেন রাজপথ সাধারণত বংশানুক্রমিক ছিল কিন্তু কোনো কোনো ক্ষেত্রে প্রজারা রাজাকে নির্বাচিত করতেন এরকম দৃষ্টান্তও আছে প্রাচীন বৈদিক যুগে রাজাকে ঈশ্বর রূপে দেখা হতো না রাজার ধর্মীয় দায়িত্ব ছিল না অবশ্য প্রজাবর্গের মঙ্গলের জন্য তিনি যাগযজ্ঞের অনুষ্ঠান করতেন এবং যে সকল পুরোহিত এই সকল অনুষ্ঠান করতেন রাজা তাদের ভরণ দায়িত্ব গ্রহণ করতেন বৈদিক সংস্কৃতির সঙ্গে এশিয়ার পূর্বতন সংস্কৃতির পার্থক্য লক্ষ্য করা যায় মেসোপটেমিয়া সুমেরীয় ব্যাবিলনীয় প্রভৃতি সভ্যতায় রাজা নিজেই ছিলেন রাষ্ট্রের প্রধান পুরোহিত তিনি প্রজাদের ইহলৌকিক ও পরলৌকিক দুটি কর্তব্যই পালন করতেন কিন্তু বৈদিক ভারতে এর ব্যতিক্রম দেখা যায় অবশ্য বৈদিক যুগের প্রথম দিকে রাজার ধর্মীয় কর্তব্য নিহাতি কম ছিল কিন্তু ধীরে ধীরে রাজার ক্ষমতার বিবর্তন ঘটে পরবর্তীকালের পৌরাণিক উপাখ্যান থেকে জানা যায় যে ঈশ্বর শুধু রাজাকেই নির্বাচিত করতেন না তাকে কতকগুলি বিশিষ্ট ঐশ্বরিক ক্ষমতা এবং মর্যাদা প্রদান করতেন সে সময় এরকম মনে করা হতো এই উদ্দেশ্যে কতগুলি বিশেষ ধরনের যাগযজ্ঞের অনুষ্ঠানের রীতি প্রচলিত ছিল এবং এই কাজে তো পুরোহিতের হাতে অর্পিত ছিল এইভাবে রাজা এবং পুরোহিতের মধ্যে পারস্পরিক নির্ভরতার রীতি প্রচলিত হয় সেই সঙ্গে রাজতন্ত্রকে বংশানুক্রমিক করারও প্রবণতা দেখা দেয় কর আদায় বিচার যুদ্ধ পরিচালনা করা ধর্ম রক্ষা করা পুরোহিতদের রক্ষা করা ছিল রাজার প্রথম দায়িত্ব এবং কর্তব্য রাজা তার বিজিত জাতি ও উপজাতিদের কাছ থেকে কর নিতেন এবং প্রজাদের কাছ থেকে দান গ্রহণ করতেন বিচার ও আইন রচনার ব্যাপারে রাজার কতটুকু ক্ষমতা ছিল তা জানা যায় না ব্রাহ্মণ গ্রন্থগুলিতে ও এবং যবেদে রাজসীয় রাজপেয় অশ্বমেধ প্রভৃতি যাযজ্ঞের যে বিস্তৃত বর্ণনা লিপিবদ্ধ আছে তার মূল উদ্দেশ্যই ছিল রাজকীয় ক্ষমতাকে পরিপুষ্ট করা বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেতে যেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন